আজকের ভিডিওটি হচ্ছে ট্রাভেল ব্যাগ নিয়ে। ভ্রমণ করতে গেলে আমরা কি ধরনের ব্যাকপ্যাক নিব? কম বেশি আমরা সবাই সাধারণত ঘুরতে পছন্দ করি, সময় পেলে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরোই। তো প্রথমেই প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে যে একটা ভালো ব্যাকপ্যাক। এখন ভালো ব্যাকপ্যাক সেটা আবার কি? ভ্রমণের জন্য একটা ব্যাগ হলেই তো হয়। আমাদের বেশিরভাগেরই ধারণা কম বেশি এইরকম, কিন্তু আরামদায়ক এবং নিরাপদ ঘোরাঘুরির জন্য বা ভ্রমণের জন্য একটি ভালো ব্যাকপ্যাক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করি, কিভাবে আমাদের ভ্রমণের জন্য একটা মানানসই একটা ভালো ব্যাকপ্যাক আমরা কিনব। প্রথমে আসি ব্যাগের দামের ব্যাপারে। আপনি যদি আপনার ভ্রমণের কেনাকাটার মধ্যে কোনো খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে চান, তবে সেই খাতটা হলো এই ব্যাগের খাত। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা ভালো ব্যাগ কিনতে গেলে আপনার মিনিমাম 1500 থেকে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত খরচ হবে। বাংলাদেশের প্রেক্ষিতে এর চেয়ে দামি কেনা একদমই অপ্রয়োজন, ঠিক আছে? দ্বিতীয়ত সেটা হচ্ছে যে ব্যাগের আয়তন। আপনি সচরাচর কতদিনের জন্য ভ্রমণে বের হবেন বা বের হন, তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে সঠিক সাইজের ব্যাগ কিনতে হবে। আপনার ট্যুর যদি 1 থেকে 2 রাতের জন্য হয়, তাহলে 20 থেকে 50 লিটার ব্যাগ যথেষ্ট। 2 থেকে 3 রাতের জন্য যদি আপনার ট্রিপ হয় বা ট্যুর হয়, তাহলে 50 থেকে 60 লিটারের ব্যাগ যথেষ্ট। আর যদি 2 থেকে 5 রাত অথবা এর চেয়ে বেশি যদি হয়, সেক্ষেত্রে 60 থেকে 80 লিটারের ব্যাগ এনাফ। এখন ব্যাগের আয়তন বুঝবেন কিভাবে আপনি? আমাদের দেশের যেসব দোকানদাররা আছে যারা নাকি ব্যাগ বিক্রি করেন, বাইতুল মোকাল্লাম বলেন, নিউ মার্কেট বলেন, অথবা শাহবাগের যে আজিজ সুপার মার্কেটের নিচে যে ব্যাগের দোকানগুলো আছে সেগুলোর কথা বলেন, অথবা ফার্ম গেটের কথা বলেন, এইসব দোকানদাররা কেউই ব্যাগের আয়তন বা সাইজ সম্পর্কে বলতে পারবে না। সুতরাং ব্যাগ কিনতে গেলে ব্যাগের আয়তন হিসাব করে কিনা এটা সম্পূর্ণ আপনার দায়িত্বে। তবে বেশিরভাগ ভালো যেসব ব্যাগগুলো আছে সেগুলোর আয়তন ব্যাগের গায়েই লেখা থাকে। ধরুন অ্যাডভেঞ্চার 55L, এই 55L মানে হচ্ছে 55 লিটার। আবার ব্যাগের যে নাম আছে, নামের পাশে অনেক সময় লেখা থাকে, যেমন 65 প্যাক। এখানে যে 65 যে লেখা আছে, এর দ্বারা ব্যাগের লিটার উদ্দেশ্য। তো ট্রাভেল ব্যাগ যেগুলো বাংলাদেশে মার্কেটগুলোতে পাওয়া যায়, এইসব ব্যাগে ব্যাগের লিটারটা উল্লেখ থাকে, যেগুলো আর কি 55 বা 65 বা 70+ 80+ এগুলোর গায়ে লেখা থাকে। আর যেগুলো সাইজ একটু ছোটো সেগুলো ওইভাবে চোখে পড়ে নাই, সচরাচর খুব কম চোখে পড়ে বা লেখা থাকে। তৃতীয় ব্যাপার হচ্ছে যে ব্যাগের আকার। ব্যাগ কেনার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা কখনোই লক্ষ্য করি না বা খেয়াল করে কিনি না। ব্যাগ কেনার ক্ষেত্রে আমরা এইসব বিবেচনা খুব কম করি। তবে হ্যাঁ, প্রো ট্রাভেলার যারা, তারা অবশ্যই এগুলো করে বা দেখে শুনে অবশ্যই কিনেন। ব্যাগ কেনার ক্ষেত্রে আপনি আপনার বডির শেপ অনুযায়ী কীভাবে ব্যাগ কিনবেন, সেটা হচ্ছে যে আমাদের মাথাটা যখন আমরা বাঁকা করি সামনের দিকে, তখন ঘাড়ের উপরিভাগে একটা হাড় উঁচু হয়ে থাকে। উপরিভাগের হাড় থেকে নিয়ে আমাদের কোমরের হাড় যেখান থেকে স্টার্ট হয়েছে ওই পর্যন্ত লম্বায় কত ইঞ্চি, সাপোজ লম্বায় যদি হয় 21 ইঞ্চি, তাহলে 21 থেকে 24 ইঞ্চি লম্বায় যেসব ব্যাগগুলো আছে সেগুলো বহন করতে বেশ আরামদায়ক হবে। তো আমি এটা সংক্ষেপে বললাম, লিখে বুঝাইলে ভালো হতো, আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ব্যাগের আকার। ব্যাগ কেনার ক্ষেত্রে চতুর্থ যে জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে যে ব্যাগ অবশ্যই আপনার আরামের কারণ হয় এমন ব্যাগই আপনি কিনবেন। যেই ব্যাগটা কিনলে আপনি যখন ট্রেকিংয়ে বের হবেন বা জার্নিতে বা লং ট্যুরে বের হবেন, তখন ওই ব্যাগ বহন করা অবস্থায় আপনার পিঠ যাতে না ঘামায়, পিঠ ঘামায় না এমন ব্যাগ কিনতে পারলে সবচেয়ে ভালো। পিঠ যাতে না ঘামায় সেজন্য অনেক ব্যাগে ভেন্টিলেশন থাকে, যার কারণে বাতাস আপ ডাউন করে, দেখা যায় যে পিঠ একদমই ঘামায় না। তো ব্যাগ দেখে শুনে কিনলে পাবেন, আর অবশ্যই হিপ বেল্ট আছে কিনা সেটা দেখে কিনবেন। অনেক সময় দেখা গেছে যে আমরা ব্যাগের পকেট দেখি, ব্যাগের সাথে কাভার, হ্যাঁ রেন কাভার, সেটা দিছে কিনা আমরা সেগুলো চেক করি, কিন্তু আসল যে ব্যাপার কিছু আছে সেগুলো আমরা একদমই খেয়াল করি না। হিপ বেল্ট এই জন্য জরুরি যে আপনি যখন উপরের দিকে হাইকিং করবেন বা ট্রেকিং করবেন, তখন অনেক সময় ব্যাগ যদি ভারী হয় ব্যাগের ভারসাম্য রক্ষা করা একটু কঠিন হয়ে যায়, তো হিপ বেল্ট থাকলে তখন সেটা বেঁধে রাখা যায় আর কি। ব্যাগ কেনার ক্ষেত্রে 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে যে পকেট কম থাকা যেমন খারাপ, বেশি থাকাও তেমনই সমস্যার কারণ।
ব্যাগ কেনার ক্ষেত্রে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে একটা বড় মূল পকেট থাকবে, নিচের দিকে স্লিপিং ব্যাগ এবং রেন কভার নেওয়ার জন্য একটা পকেট থাকবে, পাশে বোতল নেওয়ার জন্য দুইটা পকেট থাকবে, ব্যাগের উপরের দিকে একটা ছোট পকেট এবং হাইড্রেশন ব্লাডার নেওয়ার জন্য ব্যাগের ভেতরে বা বাইরের দিকে একটা পকেট। এছাড়া ব্যাগের পাশ দিয়ে স্যুটকেসের মতো একটা চেইন আছে কিনা দেখে নেবেন। এতে করে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনার ব্যাগের সব কিছু বের না করে ব্যাগের নিচে তলায় যে জিনিসগুলো আছে সেগুলো বের করতে পারবে। এই ধরনের ব্যাগ পাওয়া খুব টাফ, এই জন্য ব্যাগ কেনার ক্ষেত্রে এই 5 নম্বর যদিও তারপরেও এই ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া উচিত। বেশিরভাগ ট্রাভেল ব্যাগ যেগুলো হয় পিঠে বহন করার যে ট্রাভেল ব্যাগ আছে আমি সেগুলোর কথা বলতেছি, এবং আজকের ভিডিওটা বেসিক্যালি ওই ব্যাগ নিয়েই। তো কিনতে গেলে যেই ব্যাগগুলো সচরাচর পাওয়া যায় যে বস্তার মতো, অর্থাৎ আপনার নিচে একদম তলায় যে জিনিসগুলো রাখছেন সেটা বের করতে হইলে আগে উপরের যেগুলো আছে সেগুলোকে বের করতে হবে, দেন নিচে যে জিনিসটা আপনি রাখছেন সেই জিনিসটা বের করতে হবে। এছাড়াও হিপ বেল্টের কথা যে বলেছি কিছুক্ষণ আগে, এই হিপ বেল্টের মধ্যে ছোট কোনো পকেট আছে কিনা সেটা দেখে নিন। ওয়াটারপ্রুফ ব্যাগ কেনার খুব চেষ্টা করবেন, দেখবেন যে রেইন কভার আছে কিনা। হ্যাঁ, অনেক সময় রেইন কভার থাকে কিন্তু ওরা দেয় না অথবা দিতে ভুলে যায়, এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। শেষমেশ বলি, ব্যাগ কোথায় পাবেন? নিউ মার্কেটে পাবেন, বাইতুল মোকাররমের নিচে পাবেন, আজি সুপার মার্কেটের এখানে পাবেন, ফার্ম গেটে পাবেন। একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি ব্যাগের সাথে ওরা একটা স্টিক মানে লাঠি দিয়ে দেয়, যেটা হাইকিং যারা করেন তারা এগুলো ক্যারি করেন, তো হয় কি যে ব্যাগের দামটা ওরা ওই লোভ দেখায় মানে বিক্রি করে দেয়। অথচ দেখা গেছে যে আপনার 2 বছর 3 বছরেও আপনি হাইকিংয়ে যান নাই, যেটা ইউজ করে আপনি যাবেন। আমি আমার কথা বলি, কিছুদিন আগে একটা ব্যাগ কিনছি যেটা 1600 টাকা পড়েছে এবং ব্যাগের সাইজ হচ্ছে 60 লিটার। তারপরও একটু কেয়ারফুলি দরদাম, দেখা গেছে যে আমি যে ব্যাগটা 1600 টাকা দিয়ে কিনছি ওই ব্যাগটা আমার কাছে ওরা 3500 টাকা থেকে নাকি 3800 টাকা চাইছিল, ওই ব্যাগটা আমি 1600 টাকায় কিনছি। তো যেসব পয়েন্টগুলো আমি বলছি ওই সব পয়েন্টগুলো দেখে অবশ্যই কিনবেন। আশা করি আপনার ব্যাগটা ভালো হবে এবং আপনার ঘোরাঘুরি আরামদায়ক হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার।